আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, এগুলি হারাম, তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। এগুলি হল কাবিরা গুনাহ, মহাপাপ। অত্র আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য সম্পর্কে বলেছেন, যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন জুয়া। মনে রাখা ভালো হবে, প্রত্যেক যেই খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে বলেছি, দুনিয়াতে দুইটা পাপ আছে, না করেই পাপি, আশ্চর্য পাপ। তার একটি পাপ হচ্ছে, কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে, মানে বলাটাই অপরাধ, বলাটাই এমন পাপ। যেই খেলাতে হার জিত নেই, যেই খেলাতে হার জিত নেই, সেই খেলাতে বসে থেকে সময় কাটা ওটা আরো খারাপ। আল্লাহর নবী বলছেন, মানলায় বাবে নার্দেশির হাকাদাত খালায়া দাহ ফিদামে খিমজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল, তাহলে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সাবধান, গেমস খেলে সময় কাটাবেন না। আর ওই যে মা বোকা মহিলা, মাথায় গোবর আছে, বাচ্চাকে লাগিয়েছে গেমস খেলাতে, বসে দেখছে টিভি, বাচ্চা খেলাচ্ছে গেমস, মা বেটা দুইজনই নাকি শিক্ষিত, দুইজনই নাকি পশু প্রাণী, ওরা নাকি কুকুর শৃগাল, খারাপ লাগছে নাকি? আল্লাহ তাআলা বলছেন যে ওরা বুঝেও বুঝে না, ওরা শুনেও শুনে না, ওরা দেখেও দেখে না, ওদের কান আছে শুনে না, ওদের অন্তর আছে বুঝে না, ওদের চক্ষু আছে দেখে না, উলাইকা কালানাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা হচ্ছে কুকুর শৃগালের মতো। এই পর্যন্ত বলার পরেও আল্লাহ থামেননি, আল্লাহ বলছেন বালুহা আজাল, তার চেয়েও খারাপ। নেন এবার, তার চেয়ে খারাপ কোনটা? মানুষই তার চেয়ে খারাপ, মানুষই তার নীতি অনুপাতে চলতে চায় না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের খেলা পরিহার করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এ বোকা ছেলে, তোমার জন্য এসেছি, তুমি দিন রাত গেমস খেলাতে অভ্যাসী, তুমি দিন রাত তাস খেলাতে অভ্যাসী, তুমি ক্যারাম বোর্ড নিয়ে বসে থাকো, তোমার তৌবা করা উচিত। বাপ মা বেঁচে নেই, তোমাকে তোমার বাপ মা সতর্ক করে না, জীবনে কোনো কাজ পাও না, পড়াশোনা করো না, কাজ করে খাও, মানুষের দোকানে কাজ করো, সারাদিন গেমস খেলো কেন, সারাদিন তাসের আড্ডায় থাকো কেন, কেন থাকবা? বক্তব্যের সাথে মুনাফেকি করো না, তোমার জন্য এসেছি, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহুম আমিন। তুমি আজ থেকেই তোবা করে নীতি পরিবর্তন করো, তোমার নীতি পরিবর্তন করা উচিত। সম্মানিত